রুইলে ধান বিয়ে করলে ছেলে, সাঁতার কাটতে হয় জামা প্যান্ট ভুলে, আমার ভাগ্য ভালো নয়। যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন গাজন করলে ছেলে, সাঁতার কাটতে হয় জামা প্যান্ট ভুলে, আমার ভাগ্য ভালো নয়। ঠান্ডায় শরীর বিশেষ বিশেষ সংবাদ, স্টার জলসা জি বাংলা, ধ্বংস হচ্ছে সোনার বাংলা। আবার এলো জলনপু, স্ত্রী স্বামীকে বলছে সিরিয়াল দেখছি সরে যা কুকুর। আবার এলো বধূ বরণ, স্বামী বলে এই কথা শুনে আমার হবে মরণ। আবার এলো চোখের তারা তুই, মেয়েরা বলে কাজকর্ম ফেলে থুই। যোগ হলো তুমি আসবে বলে, বৌদিরা মনের কথা বলে টিউ বলে। সিরিয়ালে এলো দাসী, ইয়ং ছেলেরা হবে এবার খাসি। সিরিয়ালে এলো ভূতু, দাদু দিদিমার বগলে দেয় কাতুকুতু। সিরিয়ালের প্রথম টান পেয়েছে মিলন তিথি, কচি কচি ছেলেমেয়েরা পড়াশোনায় করছে ক্ষতি। ভক্তি করে দেখবে ভক্তির ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে কংস নিধন করবে এটাই আমার প্রশ্ন। আরও আছে কিরণমালা, এ তো দেখি বাড়ির গিন্নিদের আর এক জ্বালা। জঙ্গি হানায় হচ্ছে ক্ষতি, বেড়ে যাচ্ছে এই সৈনিকের গতি। দুধ মাঙ্গ গীত ক্ষীর দেঙ্গে, বাট কাশ্মীর মাঙ্গ গীত চির দেঙ্গে। তুমি দুধ চাও আমি ক্ষীর দেবো, যদি কাশ্মীর চেয়েছো না পুরো চেলা করে দেবো। ডিউটি শেষ, একে ফরেসেবল ইভল বাড়ি অফিসে জমা দেবো সোজা গ্রামের বাড়িতে, কারণ বাবা মা দেখাশুনো ঠিক করে রেখেছে বিয়ে দেবে। যারা বর্ডারে চাকরি করে তাদেরকেও ভরসা করে বিয়ে দেয় না, জানে যে মারা যাবে। তাই এবার অনেক আসনে বাড়ি যাচ্ছি, যদি সেই মতো একটা বিয়ের ব্যবস্থা হয়, মার কুটতে রুটি চিনতে চা ফু দিয়ে খা। ধরে নাও বিয়ে আমার হয়ে গেছে ঠিক, ঘড়ির কাঁটা বারোটার ঘরে করে ঠিক ঠিক। নতুন বইয়ের মুখে দেবো আমি চুম, দেহ শীতল হয়ে আসবে আমার ঘুম। ধরলে বলবো তুমতে আকাই না ডাকলে আমি ছাড়বো না। বিয়েতে কী কী নেবো জানো? চাল ধোয়া গামলা নেবো, নেবো হারকিউলিস সাইকেল, আর মাংস ধোয়া চুবড়ি নেবো, নেবো প্যানের কালো পেল। নরম নরম খাট বিছানায় পাবো কত আরাম, মনের সুখে খাট বিছানায় করবো কত ব্যায়াম। ছেলে হলে অন্নপ্রাশনে দেবমুখী ভাত, মেয়ে যদি হয়েছে না সংসারেতে করবো উৎপাত। ঠান্ডায় শরীর জমে যায় কী করে বলো, গরম হয় ঠান্ডায় শরীর জমে যায় কী করে বলো, গরম বুঝাতা কি না হো তুই মা, বুঝাতা কি না হো। উপর কা বত্তিস নিচে কা ছাতি, উপর কা বত্তিস নিচে কা ছাতি, রিভলভার অফিসে জমা দিলে কি হবে? আমাদের কর্তব্য ভারত মাতাকে রক্ষা করা। আমার বাবা কাশ্মীরি, মা বাঙালি, আর আমি কপটেল। মনে হয় করে উগ্রপন্থী ঢুকেছে, উগ্রপন্থী চলে যা রে, গুলি করে দেবো রে। আরে আমার মা না চার পিচ বোম বানিয়ে দিয়েছে। দোষা নিজে বাপি দোষায়িক নম্বর ফোর, এখানে যত্ন সহকারে ফোন চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। আমার বান্ধবীরা বোম খেতে চেয়েছে, তাই আমার মা না আলুর বোম বানিয়ে দিয়েছে। মুম্বাই হোটেল বিস্ফোরণ করে আনে কাশ্মীরে ঢুকেছি, ধ্বংস করবি। বুক কষা টেনি জানা আছে, বুক কষে ধরে ফেলবো রে। তোর মা বিচো হয়ে যাবো, তুলতে আজ পাগল হয়ে যাবো, আমার হয়ে যা তুই তোর হয়ে যাবো। এই অমন করে কি দেখছ? দেখিনি পাড়ি ফুল, দেখিনি ঝরে না, মানে যা দেখেছি নেই তুলো। এই জানি শুধু মন কি যে পেলাম, তোমার প্রেমেতে হারিয়ে গেলাম, কথা দিয়ে এলাম ভুল।
অপেক্ষায় বসে আছে, গেলে পোকা দেবে, দেখাশুনো লোক রেডি হয়ে আছে, বাবা চলে যাই। আপেল পচে গেছে কেন? আপেল তো ঘুম ধরে গেছে। আর কি বলছো? মজা করে খাই। আর খেয়ে তো দেখো, এ তো জাকা আপেল। বাবারে বাবা, মেশিন চালানো কি কষ্ট! সারাদিন আমি মেশিন চালিয়ে হয়ে গেছি ঘাইল। এই কয়েকখানি পোশাক আছে, ওই কাপচানি বৌদিদের বাড়িতে বা সোজা বাড়ি চলে যাব। ওখানে করে আমি খুকি। ব্যাগে কি রে? ব্যাগে পোশাক। বলিনি কেন? আমার গায়ে দাঁত। ওমা, এ তো ফুলটা প্রতিটা মেয়ের সে কষে লেগে যায়। যেভাবে জঙ্গিরা ছদ্মবেশে ঢুকছে কাশ্মীরে, দেখি আমি তো বলছি বর্ডারে ডিউটি চলছে, দেখি বোম নিয়ে যাচ্ছ বোম। আমার ভয় লাগছে, দেখি আমার কাছে দাও, দেখি যদি বোম হয় না যাবজ্জীবন কারাদণ্ড রে। দেখি ও পেটো নিয়ে যাচ্ছ, পেটো ধরে ফেলেছি। আশিক সান্দোশা, ডিজে বাপি, ডু শাই নাম্বার 4। এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। কি করে বানালি? আমি বিয়ে করছি, আমার বউয়ের জন্য এমন সুন্দর একটা ব্লাউজ বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দূর হলো কি ছাড়ি বিয়ালি রে। আর দেখুন আমাকে দিয়ে দাও একটা বারুদ, গোলা বারুদ। হ্যাঁ ধরে ফেলেছি রে, বলতে হাত পড়েছে সবে। দেখি দেখি ওমা, এই তো কমলার বুনবে। তোকে আমি 14 বছর নির্বাসনে পাঠিয়ে দিলাম। সরি বাবা, হাতে সব কি পড়ছিল বাবা? দেখি ধরে ফেলেছি। দেখি ওমা, এই শুকনো আপেল কেন? তুমি জানো না শুকনো আপেলের কি টেস্ট, খাবে খাও না। এই আপেল খেলে আমি পোয়ানে হয়ে যাবো। এই আপেল আমি খাবো না, আমি তোমার আপেল খাবো। আপেল তো খাচ্ছ, কই বললেন না তো কেমন লাগলো? হেভি টেস্টি লাগে মিষ্টি আপেল, মনটা করে আমার শুধু বেড়ে খে। আরে দেখলে হবে, শুধু খরচায় আছে, আর পাকা পাকা আপেল ঝুলছে গাছে। পাটি গেলে তুমি হাপিতে খাই, বসিয়ে উড়বো গাছে দেখবি। পাটি গেলে তুমি হাপিতে খাই, বসিয়ে উড়বো গাছে দেখবি আমাকে। সামনে যদি হরিণ পড়ে না, চিতার খাবল 2.5 কিলো মাংস তুলে নেবে। উপর থেকে জায়গা মতো ফেলবো টম্বম। আমাদের উপরে বাইসনে থাকে প্রচুর শক্তিশালী, আর নিচে আমরা থাকি। যদি কোনো আতঙ্কবাদ দেখি না, পুরো অ্যাটম বোম। সামনাসামনি যদি আসে শিকারি, পড়ার মনে বসে আছি টান ভোটি গা। ভয়ে ভয়ে তিনি কাটি হাপি আসে তো, উপর থেকে জায়গা মতো ফেলবো অ্যাটম বোম। তুমি খানা হলে তুমি হবে হাতে ফেল, বুকশিয়ে উড়বো গাছে। মাওবাদী ঢুকলে শুয়ে বসে উবুর হয়ে গুলি চালাবো। তোমার রক্ষা করে যাবো, চালাবো মেশিন গান। আরে কেউ যদি কোনো দেশকে ভালোবেসে থাকে, তার কাছে সেই দেশ মহান। আমি স্বাধীন ভারতবর্ষের মানুষ, আমার কাছে এই ভারতবর্ষ মহান। বন্দে মাতরম, দেশের জন্য প্রাণ দেব আমি বললাম নারী। শুয়ে বসে উপরে হয়ে গুলি চালাতে পারি, স্বপ্ন গান গানে বলে মেরা ভারত মহান। তোমার রক্ষা করে যাবো, চালাবো মেশিন গান। সংসারা বি ভালো করে দিয়ে না খেলতে, বুকশিয়ে উড়বো গাছে। পাটি গেলে তুমি হবে শিকারি, বুকশিয়ে উড়বো গাছে।
কারণে এই চাকরিটা পাইনি, কেন বলতো? কি কারণ চৈতালি বৌদি? আরে আমার এখানে এত বড় দাদ হয়েছিল। ওমা, আমাদের এই পদে যারা পরীক্ষা দেয় তাদের গায়ে যদি একটা ছুলি জন্মায় না, পরীক্ষা সান্দোশা ডিজে বাপি টুশাইক নাম্বার 4। এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। সামান্য ডেরো বিনি, এবার বাড়িতে গিয়ে না দেয়াল থেকে ঘুটে খুলে নিয়ে আস্তে আস্তে করে ঘষে 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 লাগাবো কেরোসিন। এই চৈতালি বৌদি, তুমি ডেরো বিনটা লাগিয়ে দিও কিন্তু। বাবা, কত দেরি হয়ে গেল, রোডে কত গেঞ্জাম, বাবা মা আমার অপেক্ষায় বসে আছে, গেলে মা বুকে দিবি বুকে দিবি, চলে যাই চলে যাই চলে যাই। এই শোনো, কেডাকে মার, কার এত বড় পাওয়া, সৈনিককে ডাকছে। আরে তাকিয়ে তো দেখো, আপেল বালি ধান্দা খারাপ তো। আরে মশাই না, আচ্ছা তুমি তো পরের ডিউটি করো, কোনো আতঙ্কবাদী যদি আসে না তখন তুমি তাতে কিভাবে ধরো? ও মানে কেমন ভাবে জঙ্গি ধরি? আরে বাবা কাছে এসো। আচ্ছা বাবা তাই নাই হলো, পেছন ফেরো, দেখেছো হাত উঁচু করো, একটা পরে একটা ধরো না, তুমি জঙ্গি আর আমি আর্মি। আচ্ছা বাবা ঠিক আছে, জঙ্গি ধরছি, দেশকে বাঁচাচ্ছি। কই কেমন ভাবে ধরে দেখি? এই ভাবে ধরা হয়, ওভাবে ভয় পুড়ে যাচ্ছি। হ্যালো ওমা, ভয় লাগেছে, ভয় পুড়ে যাচ্ছি। শক্তি দেখায় মাই গড, তুমি এমন ভাবে ধরেছো না, আমার হাড়গুলো ভেঙে যায় যে, সত্যি তোমার গায়ে ভীষণ শক্তি। এই তোমাদের ট্রেনিং গুলো আমাকে একটু শোনাবে গো। ও মানে আমরা কিভাবে ট্রেনিং দিই? আরে মশাই দুটো বলছি, বলো। আমাদের প্রথম ট্রেনিং হলো সাঁতার কাটা ট্রেনিং, মানে জামা প্যান্ট খুলে নদীর এমাতে উমাতে এমাতে উমাতে এমাতে উমাতে। বাবারে বাবা, 32 নারী ঘাপড়ের বাবা। আমাদের দ্বিতীয় ট্রেনিং হলো কি ট্রেনিং? শোয়া ট্রেনিং, মানে ঘন্টার পর ঘন্টা বালির উপর যেভাবে বন্দুক নিয়ে শুয়ে থাকতে হয়। বাবার কি ভারী বন্দুক, কি নির্লজ্জ বন্দুক রে বাবা, ভগবান এত ভারী বন্দুক দাও কেন ভগবান? এই না মানে একটা কথা বলছিলাম কি, আমি না তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? ম্যাডাম আমরা শুধু দেশ জননীকে ভালোবাসতে জানি, জীবনের রং পাল্টে ঝলসানো ঘাসের মতো আটপোড়া দেহ নিয়ে যারা গিয়েছিল ঔপনিবেশিক লো শৃঙ্খল ভাঙতে, তাদের দু চোখে ছিল ইনকলাব জিন্দাবাদ, তাদের নির্ভীক কণ্ঠে ছিল বন্দে মাতারাম, তাদের বাহুতে ছিল জয় হিন্দ, তাদের হৃদয় ছিল ভারত মাতা কি জয়, তাদের শিরা ধমনীতে ছিল ভারতের মা, ভারতের মাটি, ভারতের মহান মানুষ। আমি সেই ভারত মায়ের নওজোয়ান, রাজনৈতিক স্লোগান, আমাদের লড়াই চলছে চলবে। ইংরেজ কবি এল লর্ড গ্যারিসন বলেছেন, মাই কান্ট্রি ইজ অল মাই কান্ট্রি ম্যান আর ম্যান কাইন্ড। ইংরেজ কবি অ্যামোস পিনোশেট বলেছেন, দ্য নেশন ইজ ওয়ার্ল্ড মে বি ডিভাইডেড ইনটু টু ক্লাসেস, দ্য নেশন ইন হুইচ দ্য গভর্নমেন্ট ফিয়ার্স দ্য পিপল, দ্য নেশন ইন হুইচ দ্য পিপল ফিয়ার্স দ্য গভর্নমেন্ট। ভারতের জাতিগুলি দুভাগে বিভক্ত, একটা জনগণ একটা সরকার, সরকার জনগণকে দেখে ভয় করে, জনগণ সরকারকে দেখে ভয় করে। তেমনি বিদেশি শক্তি আমাদের ভারতের শক্তি দেখে ভয় করে, বিদেশি শক্তির হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য। ম্যাডাম আমরা শুধু ভারত মাতার জন্য প্রাণ দিতে পারি, আমাদের জীবনে প্রেম ভালোবাসা বিয়ে বলে কিছু নেই। আজ তুমি আমাকে বিয়ে করবে, আর জঙ্গিরা হাজার হাজার গুলি দিয়ে আমার দেহ ক্ষত বিক্ষত করবে। তুমি বিধবা হবে ম্যাডাম, কথা কখনো বলো না, আমরা শুধু ভারত মাতার জন্য প্রাণ দিতে পারি। আরে যা সে আচ্ছা হিন্দুস্তান তুমি থাকবে যেন ঘরের কোণে, ফোনে ফোনে কথা হলে হাসি মুখে ভুলে উঠবে দেবো তুমি না, তখন তুমি ভেবো না সৈনিক হেবি দেবো, শুয়ে শুয়ে আর কাট গুনবো আমি, স্ক্রিন টাচ ফোনে কামড় খাবে তখন তুমি, দেখতে যেন চায়না জিনিস তুমি এক ঘর, যুদ্ধে যাচ্ছি দেশে বাঁচাবো তুলবো আমি ঝড়। তুমি খাঁটি মানুষ খাঁটি সোনা, তাই তো প্রমাণ পেলাম। মা তুজে সালাম, মা তুজে সালাম, মা তুজে সালাম, মা তুজে সালাম। শহীদের রক্ত পাবে না যে ব্যর্থ আমরা নজন, স্বাধীন ভারত ভূমি চোখ মেলে দেখো তুমি জীবন দিয়ে রাখবো না। মা তুজে সালাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অশিত সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার 4। এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়।